ও তো বাদাম বিক্রি করছে, গরিব মানুষ 50 টাকার বাদাম সারাদিন বিক্রি করবে, তার গালি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন মানে ছি লজ্জা হয় না, সরম হয় না, বেয়াদবি করার জায়গা পান না, ফাইজলামি করেন, বিবেক কি খেয়ে ফেলেছেন, সবই কি পায়খানা মাথায়, সবই কি গোবর, ও গরিব মানুষ আপনি তার গালি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন কেন, এটা জুলুম, সাবধান থাকেন, বিচার একদিন হবেই। শোনেন, কারো কোটি টাকা অত্যাচার করার নাম জুলুম, আর এই বাদামওয়ালার একটা বাদাম নেওয়ার নাম হলো জুলুম। সারাদিন ওই আপনার 1/2 কেজি বাদাম বিক্রি করবে, 1 কেজি বাদাম বিক্রি করবে সারাদিন। সেখানে আপনি যদি একটা আমাকে, আমি একদিন বলছি এই ছেলে তোমার ওজন ঠিক হয়ে যাবে, দেখি আমাকে একটু তোমার দাড়িটা দাও তো, দেখি একটা কমে গেছে, তুমি যে কম দিচ্ছ কেন, হুজুর সবাই তো খালি নিয়ে নিয়ে খায় নাই তো, সেই জন্য আমি মনে করছি একটু কম দিয়ে যদি একটু কমার পার হয়। দেখেন গরিব মানুষটা কোন দিকে গেছে, তার কিছু করার থাকে না, ওই সময় কিছু বলতেও পারে না, বললে তাকে মানে না, আর বান্দে কে, ও তো গরিব মানুষ বাদাম বিক্রি করেছে, একটু যদি জোরে কথা বলে তো বলবো তাকে থাপড়াবো, জুলুম কি জিনিস বুঝতেই পারে না। এইরকমই যেখানে সেখানে আছে, যেখানে সেখানে এরকম আছে, ও তো বাদাম বিক্রি করছে, গরিব মানুষ 50 টাকার বাদাম সারাদিন বিক্রি করবে, তার গালি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন মানে ছি লজ্জা হয় না, সরম হয় না, বেয়াদবি করার জায়গা পান না, ফাইজলামি করেন, বিবেক কি খেয়ে ফেলেছেন, সবই কি পায়খানা মাথায়, সবই কি গোবর, ও গরিব মানুষ আপনি তার গালি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন কেন, এটা জুলুম, সাবধান থাকেন, বিচার একদিন হবেই। শোনেন, কারো কোটি টাকা অত্যাচার করার নাম জুলুম, আর এই বাদামওয়ালার একটা বাদাম নেওয়ার নাম হলো জুলুম। সারাদিন ওই আপনার 1/2 কেজি বাদাম বিক্রি করবে, 1 কেজি বাদাম বিক্রি করবে সারাদিন। সেখানে আপনি যদি একটা আমাকে, আমি একদিন বলছি এই ছেলে তোমার ওজন ঠিক হয়ে যাবে, দেখি আমাকে একটু তোমার দাড়িটা দাও তো, দেখি একটা কমে গেছে, তুমি যে কম দিচ্ছ কেন, হুজুর সবাই তো খালি নিয়ে নিয়ে খায় নাই তো, সেই জন্য আমি মনে করছি একটু কম দিয়ে যদি একটু কমার পার হয়। দেখেন গরিব মানুষটা কোন দিকে গেছে, তার কিছু করার থাকে না, ওই সময় কিছু বলতেও পারে না, বললে তাকে মানে না, আর বান্দে কে, ও তো গরিব মানুষ বাদাম বিক্রি করেছে, একটু যদি জোরে কথা বলে তো বলবো তো।